সুরাতুল বাকারাকে সুরাতুল বাকারা করে নাম রাখল কেন এইটার সাথে সম্পৃক্ত বনি ইসরাইলের একটা গরুর ঘটনা কোরআন শরীফের মধ্যে এই সুরার মধ্যেই আছে এই গরুর ঘটনাটা একটু সংক্ষিপ্ত আকারে হইলেও আমি আপনাদের সামনে একটু উঠাই ধরতে চাই মূল উদ্দেশ্য হইল এই ঘটনার মধ্যে উন্মতে মহাম্ম জন্য কিছু শিখার বিষয় আছে উপদেশ করার বিষয় বিষয় আছে আছে সাবধান হওয়ার হাসিল কিন্তু আমরা আখেরি জমানার মুসলমান তো শতকরা পঁচানব্বই ভাগ মুসলমান কোরআনের জ্ঞানের থেকে দূরে যার কারণে কোরআনে বর্ণিত এই ঘটনাগুলা আমরা জানি না এর থেকে আমরা উপদেশ হাসিল করতেও পারি না সাবধানতা অবলম্বন করতেও পারি না এখন বর্তমান প্রেক্ষাপট ইহুদিদের জুলুমের রাজত্বের প্রেক্ষাপট কথা কয় না ইহুদিদের জুলুমের রাজত্ব ফিলিস্তিন নামে যেই জায়গাটা এই জায়গাটার আদি নাম হইল কেনান এই কেনান হইল হজরত ইয়াকুব আল ইসলামের বসবাসের জায়গা এখানে কোনো কালেও ইয়াহুদি ছিল না ইয়াহুদিরা আশ্রিত হইয়া পর্যন্ত যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তারাই বাড়ির মালিক হইয়া সেখানে ইসরায়েল নামে একটা রাষ্ট্র গঠন করি এখন তারা ফিলিস্তিন সহ দখল করতে চায় আর এই কারণে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন মুসলমানদের জনগণকে চালাই একটু চিনার দরকার ইয়াহুদিদের সম্পর্কে একটু জানার দরকার ইয়াহুদিদের চরিত্র ইয়াহুদিদের স্বভাব সম্পর্কে একটু জানার দরকার আর এই ইহুদিদের আদর্শের উপরে একটু লাথি মারা দরকার দুর্ভাগ্য হইলেও সত্য আমরা কিছু মুসলমান আর মুসলমানের সন্তান আছি আমরা এমনি ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনকে ভালোবাসি ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিই কিন্তু মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইহুদির আদর্শ লালন করি মাথার দিকে তাকাইলে ইয়াহুদের মতো মুখের দিকে তাকাইলে ইহুদির মতো পোশাক পরিচ্ছদের দিকে তাকাইলে ইহুদির মতো ব্যবসা বাণিজ্যের দিকে তাকাইলে ইহুদির মতো আর বিয়েশাদির দিকে তাকাইলে ইহুদির মতো শিক্ষা দীক্ষার দিকে তাকাইলে ইহুদির মত পরিবার পরিচালনা সন্তান পরিচালনার দিকে তাকাইলে ইহুদির মত এমনে কিন্তু ফিলিস্তিনের পক্ষে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে গাইরিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ দাল্লিন আল্লাহ তুমি এই গজব পড়া ইহুদির রাস্তায় আমাকে চালাইও না আর পথভ্রষ্ট খ্রিস্টানের রাস্তায় আমারে চালাইও না আমি ইহুদি খ্রিস্টান দেখতে পারি না এমনি চুলগুলা কাটার সময় মোদি দাদার স্টাইলে কাটি মোদিনার কামলিওয়ালার স্টাইল মানি অতএব কারণে ইহুদিদের চরিত্র সম্পর্কে আমাদের একটু জানার দরকার ইয়াহুদীদের সূচনার যুগ হল হজরত মুসাইল ইসলামের যুগ হজরত মুসাইল ইসলামের যুগ ইহুদির জাতির যে স্বভাব মধ্যম যুগ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের যুগ ইহুদি জাতির সেই স্বভাব আর আখেরি জামানা বর্তমান যুগেও ইহুদি জাতির সেই স্বভাব একটুও তাদের স্বভাবের মধ্যে পরিবর্তন আসে নাই তাহলে আমাদের একটু জানা দরকার ইয়াহুদির স্বভাবটা কি ও মুসলমান ভাইরা মুসলমানের সন্তানরা ইয়াহুদি জাতির স্বভাবের মধ্যে এক নম্বর স্বভাব হইলেও মিথ্যা কথা বলা যদি মিথ্যা বলার উপরে নোবেল প্রাইজ দেওয়া হতো তো জাতি এই প্রাইজ পাওয়ার পৃথিবীতে যত মানুষ আছে মতো এত সুন্দর মিথ্যা কথা আর কেউ বলতে পারে না ইয়াহুদি জাতির আরেকটা স্বভাব হইল ষড়যন্ত্র করা ষড়যন্ত্র করার উস্তাদ হইলো ইহুদি জাতি ইহুদি জাতির আরেকটা স্বভাব হইলো মানুষ খুন করা মতো এত বেশি মানুষ খুন খুনি পৃথিবীর আর কোন মানুষ পায় না যে ঘটনাটা আল্লাফা কোরআন শরীফের মধ্যে দিছেন এই ঘটনাটা কোরআন শরীফের আলোকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আমার এই তিনটা কথার সত্যতা যাচাই করতে পারবেন মিথ্যা ইয়াহুদি বুঝার আগে আপনাদেরকে আরেকটা শব্দ বুঝতে হবে সেটা হলো বনি ইসরায়েল বনি ইসরায়েল শব্দের অর্থ কি বনি ইসরায়েল কে কারা এবং বর্তমান যুগে বনি ইসরায়েল আছে না নাই বনি আদম শব্দের অর্থ আদমের সন্তান তেমনি ভাবে বনি ইসরায়েল শব্দের অর্থ ইসরায়েলের সন্তান তো বনি আদম বললে আদমের সন্তান বললে আমরা চিনি আদম আমাদের আদি পিতা আলাইহিসাম কিন্তু ইসরাইলের সন্তান বললে আমরা চিনি না ইসরায়েল উনি কে কারো জানা থাকলে একটু বলেন তো ইসরাইল উনি কে এত বড় মাহফিলের মধ্যে কারো জানা নাই জাজাকুমুল্লাহ একজন আলেম শুধু বলছেন হজরতাম তাহলে বোঝা গেল আপনারা যারা আলেম না সাধারণ ভাইয়েরা আছেন আপনাদের কারো জানা নাই মুসলমান ইসরা এই জিনিসগুলা জানার দরকার এগুলা জানা না থাকার কারণে আজকে আমাদের এই পরিণতি ইসরাইল। এটা হজরত ইয়াকুব আল ইসলামের দ্বিতীয় নাম হিব্রু ভাষার নাম ইসরা শব্দের আরবী অনুবাদ হলো আব্দুল আর ইলুন হলো আল্লাহ ইসরা ইল আরবি অনুবাদে আবদুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফ দ্বিতীয় খন্ড কিতাব উত্তফসিরের মধ্যে এই তাহা কিকটা করছেন জবরুন ও মিকুন ও সারাফুন আব্দুন ও ইলুন আল্লাহ হজরত ইয়াকুব ইসলামের আরেকটা নাম ইসরা তো বনি ইসরা ওই মানুষগুলাকে বলা হয় যারা হজরত ইয়াকুব আল ইসলামের সন্তান ইয়াকুব ইসলামের আওলাদ ইয়াকুব ইসলামের বংশধর এদেরকে বলা হয় বনি ইসরা হজরত ইয়াকুব আল ইসলামের বংশের মধ্যে হজরত ইসা আল ইসলাম পর্যন্ত হাজার হাজার নবী রসুল দুনিয়াতে এসছেন ইনাদেরকে আম্বিয়ায়ে বনি ইসরা বলা হয় এই আম্বিয়ায়ে বনি ইসরা মধ্যে তিনজন বড় বড় নবী আছে কয়জন একজন হজরত মুসাইল ইসলাম আরেকজন একজন হজরত দাউদ আল ইসলাম আরেকজন একজন হজরত ইসাইল ইসলাম তিনজন আসমানি কিতাবের হামেল এই তিনজনের মধ্যে সুপ্রসিদ্ধি লাভ করছেন দুইজন একজন হজরত মুসাইল আল ইসলাম আরেকজন হজরত ইসাইল ইসলাম হজরত মুসাইল ইসলামের উম্মত বনি ইসরায়েলদেরকে বলা হয় ইহুদি আর হজরত ঈসা আলাহ ইসলামের উম্মত বনি ইসরায়েলদেরকে বলা হয় না সারা বা খ্রিস্টান এই পর্যন্ত আলোচনা বুঝার পরে আপনারা একটু আমাকে বলেন বর্তমান যুগে বনি ইসরাইল আছে না নাই কারা এই কয় না কথা বুঝি বুঝি শুনতে হবে বর্তমান যুগে বনি ইসরাইল আসেনি কারা তারা יהודי আর খ্রিস্টান יהודי আর খ্রিস্টান দোনো দল বনে ইসরাইল দোনো দল বনি ইসরাইল তাহলে সাব্যস্ত হয় হযরত মুসাইল ইসলামের যুগের יהודי যারা বনি ইসরাইল বর্তমান যুগের יהודי তারাও বনি ইসরাইল মুসা ইসলামের যুগের বনি ইসরাইলের যেই স্বভাব ছিল বর্তমান যুগের বনি ইসরাইল তথা কথা ওই জালেম সম্প্রদায় ইয়াহুদের মধ্যেও এখনো সেই স্বভাব বিদ্যমান কি স্বভাব হজরত মুসাইল ইসলামের যুগের বনি ইসরাইলের মধ্যে দুইটা গোত্র ছিল প্রথম গোত্র আর দ্বিতীয় গোত্র প্রথম গোত্র আর প্রথম গোত্রের মধ্যে একটা যুবক ছেলে ছিল তার নাম ছিল আমিল অবিবাহিত যুবক এখনো বিয়ে শি করে নাই কিন্তু আব্বা আম্মা নাই আব্বা আগেই মারা গেছে এই যুবক আমিল তার মা বাপের ঘরে একমাত্র সন্তান আর কোন ভাইও নাই কোনো বইন নাই কিন্তু পৈতৃক সূত্রে এই যুবকটা প্রচুর জমি জমার মালিক ছিল প্রচুর সম্পদের মালিক ছিল এখন আমিল মারা যাওয়ার পরে এই সম্পদের ওয়ারিশ হবে সম্পদ বোখ দখল করবে এরকম নিকটতম আর কোনো ওয়ারিশ ছিল না শুধু কয়েকজন ভাই ছিল আবনা উল আম এই চাসাতোবাইগুলা লুবি প্রকৃতির মানুষ ছিল লুবি 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 বুঝেননি লুবি বুঝেন না কি লালস বেশি আর আর দেশত এখন এই লালসওয়ালা মানুষ আছে না খানা খানা ফাইলেও ডুকায় ফাইখানা ফাইলেও ডুকায় জেব এইলা মানুষ আছে না হালাল হইলেও ডুকায় হারাম হইলেও ডুকায় কবরস্থানের মধ্যে মুর্দা দাফন করার পরে আপনাদের দেশে দেয় কিনা জানি না আমাদের দেশে টাকা দে মুর্দা দাফন করার পরে কি দে টাকা এটারে আমাদের দেশে খয়রাত বলে আপনাদের দেশে কি বলে হালাল না হারাম 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 কিন্তু আমার মত কিছু পেটুয়া মোল্লা আছে ফাইলেই খালি পকেটে দুরা লাগবে না এই কথা বলে না বনি ইসরায়েলের প্রথম গোত্রের যুবক আমিলের চাচাতো ভাইগুলা অত্যন্ত লোভী প্রকৃতির মানুষ ছিল এরা চিন্তা করলো কখন আমিল মারা যাবে আর আমরা সম্পদের বোধ দখলকারী হব এতদিন পর্যন্ত এক কাজ কর হত্যা করি ফেল। আমরা এখনই সম্পদগুলার মালিক হয়ে যাব। যেই চিন্তা সেই কাজ রাত্রের অন্ধকারে আমিলের জবাই করে দিচ্ছি কে জবাই করলো দ্বিতীয় গোত্রের লোকেরা দ্বিতীয় গোত্রের লোকেরা যাদের সাথে কোনো রিলেশন নাই আত্মীয়তা নাই রক্তের বন্ধন নাই পর মানুষ এরা নি হত্যা করল না আপনেরা আপনো নে মুঝে লুট লিয়া গাইরুকো কাহা দমথা কিস্তি মেৰি ওয়া ডুবি হয় জাহা পানি কমথা হজরত নানুপুরী হুজুর রহমতুল্লা বলতেন অ আইলাক দ্বারায় আল আবাদ আইলাক দ্বারায় আল বরবাদ জাল্লাক দ্বারায় জাল আবাদ জাল্লাগ দ্বারায় জাল বরবাদ ব্যবসায়িক দ্বারায় ব্যবসা আবাদ আবার ব্যবসায়ীর দ্বারায় ব্যবসা বরবাদ ও মুসলমান মুসলমানের বাচ্চার দ্বারা ইসলাম আবাদ আবার মুসলমানের বাচ্চার দ্বারা ইসলাম কোন মুসলমানের বাচ্চা যেই মুসলমানের বাচ্চা আব্দুর রহমান আব্দুল করিমের ঘরে জন্মগ্রহণ করিয়া আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করিয়া চলে সীতারানীর পোলার মতো আর হরেশ চন্দ্রের পোলার মতো রাত্রের এগারোটা থেকে তিনটা পর্যন্ত রুমের দরজা বন্ধ করে ওই পাবজি গেম আর ফ্রি ফায়ারের মধ্যে ডুবে থাকে মুসলমানের বাচ্চা হাটাধারি নাই এই যে বাচ্চাগুলার দ্বারা ইসলাম আবাদ হইতেছে না ধ্বংস হইতেছে জন্মগ্রহণ করছে আব্দুর রহমানের ঘরে দুধ করছে আমেনা বেগম ফাতেমা বেগমের কিন্তু চালচলন চলন সব হরেশচন্দ্রের পোলার মতো আর সীতারানীর পোলার মতো মনে কষ্ট নিলে আমার অসুবিধা কি তুই মনে কষ্ট নিলে আমার কি ক্ষতি হবে বরং নিজে ভালো হইয়া যা তাতে নিজের ভালো হবে উপকার হবে এই চাষা তো বাইরা আমিলটারে রাত্রে কি করে দিছে জবাই করে দিছে জবাই করে দি কি করছে জানেন এই আপনাদের ওই দিক থেকে রাস্তা আসি এখানে ফতেহাবাদ মেইন রোডের সাথে মিলছে না এই রাস্তার মুখে আনি তাদের গোত্র থেকে যেই রাস্তা মেইন রোডের সাথে আসি লাগছে এই রাস্তার মুখে আমিলের লাস্টারে শোয়াইয়া রেখছে সোয়াইয়া নিজেরা গাপটি মারি এখানে সেখানে লুকাইয়া রইছে ঘুমায় নাই সকাল যখন হইছে আস্তে আস্তে বর্ষা হইতেছে চতুর্দিক থেকে লোকজন রাস্তায় নামতেছে এই টাইমের মধ্যে তারা আবার লাশের কাছে আসছে আসি লাশটারে জড়াই ধরি হাউমাউ করি কান্না শুরু করছে আমাদের বাইকে কে হত্যা করলো আমরা এই হত্যার বিচার চাই হইল নিকারবার হত্যাকারী কারা বিচার প্রার্থী যারা বিচার প্রার্থী যারা হত্যাকারী কারা কাটি করে যারা রাত্রের অন্ধকারে খুন করলো দিনের আলোতে বিচার চায় রাত্রের অন্ধকারে খুন করলো দিনের আলোতে কান্নাকাটি করে বুঝি দেখলে বলেন তো এর চেয়ে বড় মিথ্যা এর চেয়ে সরযন্ত্র এই পৃথিবীতে আর কি হইতে হইতে পারে পারে আর আমার এই জাতীয় ষড়যন্ত্র আর এই জাতীয় মিথ্যা বর্তমান যুগেও আছে না নাই বিশেষ করি কথিত যারা ভালো ওনারা মনে কষ্ট না আমি তো সবাইকে বলতে চিনা তথা কথিত বলছি না বিশেষ করি তথা কথিত বর্তমান যুগের রাজনীতিবিদগণ তথা কথিত অসাধু রাজনীতিবিদগণের এই ইহুদের স্বভাব তাদের মধ্যে নিজেরা খুন করিয়া দায় অস্বীকার করিয়া নিরপরাধ মানুষের কাঁধে চাপাইয়া দেওয়া আর ষড়যন্ত্র করা এখনো পর্যন্ত বর্তমান যুগের ইহুদীদের মধ্যে এই স্বভাব আছে আর ভাগ্যক্রমে ইহুদীদের দালাল ইয়াহুদীদের পদলেহনকারী কিছু মুসলমানের সন্তানের মধ্যেও আছে গোত্র কয়টা এক নম্বর আর দুই নম্বর এখন আমিল কোন গোত্রের লোক প্রথম গোত্রের লোক আমিলকে হত্যা করছে কোন গোত্রের লোকে তার স্বগোত্রীয়রা প্রথম গোত্রের লোকে এখন প্রথম গোত্রের লোক যখন বিচার বিচারপ্রার্থী তাহলে বোঝা যায় যে আমাদের সাথে সাথে হত্যার কোন সম্পর্ক নাই আমরা তুলসী পাতার দোয়া তাহলে অটো সিস্টেমে হত্যার দায়টা যাইয়া পড়ে কোন গোত্রের কাঁদে দ্বিতীয় গোত্রের কাঁদে এখন দ্বিতীয় গোত্রের লোকেরা সেন্টিমেন্টাল কিরে আমরা আমিলকে হত্যা করব কেন আমিলের সাথে আমাদের কি সম্পর্ক তোরা যখন দায় অস্বীকার করতেছিস বিচার প্রার্থী হয়েছিস তাহলে তো এর দায় আমাদের কাঁধে আসি পড়ে ঠিক আছে আমরা যদি বাপের বেটা হই আমরা এই হত্যা ক্লু উদ্ঘাটন করে ছাড়বো হত্যাকারী শনাক্ত করে ছাড়ব তাদের সংকল্প কার দ্বিতীয় গোত্র তো দ্বিতীয় গোত্রের লোকেরা পরামর্শ করার জন্য মিটিং এ বসছে কিভাবে হত্যার রহস্যটা উদ্ঘাটন করা যায় হত্যাকারী শনাক্ত করা যায় মনোযোগ আছেনি এখন এই মিটিং এর সংবাদ যখন ফতম গুত্রওয়ালায় পাইছে হেরাও সব দৌড়াইয়া আসি মিটিং এর মধ্যে উপস্থিত হইয়া একাকার হইয়া গেছে বুঝাইতে চায় তোমরা যেরকম হত্যাকারী শনাক্ত করতে চাও আমরাও তোমাদের সাথে একমত আমরাও হত্যাকারী শনাক্ত করতে চাই থাকলে বলুন তো এই কথাটা তাদের মুখের না দিলের এরা কি আসলে অন্তর দ্বারা হত্যাকারী শনাক্ত করতে চায় শনাক্ত হইলে এরা ধরা খাইব না বর্তমান যুগেও এমন কিছু মুনাফেক আছে মুখে মুখে ফিলিস্তিনের পক্ষে কয় কিন্তু অন্তরে ফিলিস্তিনের পক্ষে নয়। আমার এখন দুত্র একসাথ হইয়া গেছে হত্যার রহস্য উদঘাটন করবে হত্যাকারী শনাক্ত করবে এক একজন মিটিং এর মধ্যে এক একটা প্রস্তাব দিতেছে এই পন্থা অবলম্বন করলে কার্য সিদ্ধি হবে থেকে এক কয় কিসের চলো সবাই মুসার কাছে আমাদের মধ্যে মুসা মুসা আছে না কয় আসলে নবী কিনা এটা আজকেই প্রমাণ হবে সে যদি নবী হইয়া থাকে তাহলে আমাদের আমিল কে হত্যা করছে সে বলতে পারবে আর যদি বলতে না পারে তাহলে তার নবুয়তের দাবি মিথ্যা চলো এক কাজ দুই কাজ হবে এই প্রস্তাবটা সবাই গ্রহণ করছি সাথে সাথে দুনো গোত্র বনি ইসরায়েল একসাথে উঠি দৌড় দিছে হজরত মুসাইল ইসলামের কাছে মুসাইল ইসলামের কাছে যাইয়া যখন পৌঁছাইছে ওই বেয়াদব মাসখানের বেয়াদব যেই বেয়াদবে প্রস্তাব করছে সেই বেয়াদব মুসাইল ইসলামের সম্বোধন করিয়া কয় এই মুসা কি কয় এই মূসা অসম্মানজনক সম্বোধন অসম্মানজনক সম্বোধন কারণটা কি বনি ইসরায়েল কুললে বেয়াদব বেয়াদব আমাদের বর্তমান যুগে মুসলমানের সমাজে এমন কিছু বেয়াদব আছে যারা একজন আলেমকে একজন মুরুব্বি আলেমকে মসজিদের ইমাম সাহেবকে একটু সম্মানের সাথে হুজুর বলিয়া সম্বোধন করে না এই মোল্লা এই বিয়াদ হজরত কয় এই কয়েসা তুমি না বলে প্যগম্বর মুসাইল ইসলাম বলেন অবার শিওর আমি যে পায়গাম্বর তার মধ্যে সন্দেহ আছে নাকি এই বেয়াদ কয় তুমি যদি পায়গাম্বর হইয়া থাকো তাহলে আমাদের আমিলকে কে হত্যা করছে হত্যাকারের নামটা একটু বলে দাও আর যদি না বলতে পারো তাহলে এতদিন পর্যন্ত যে তুমি নবী হওয়ার দাবি করে এসেছ সেটা মিথ্যা হজরত মুসাইল ইসলাম কয়ে আমি নবী যে কথা তো ঠিক কিন্তু আমি আলেমুল গাইব তো না আমি গায়েব জানি না তো আমি আমিলকে কে হত্যা করছে কিভাবে বলবো আমার দোস্ত আবাব বনি ইসরায়েল বেয়াদব হইলেও হজরত মুসাইল ইসলাম এই কথা বলার সাথে সাথে কথাটা বুঝে এসছে যে স্রষ্টা একজন ছাড়া আর গায়েব জাননেওয়ালা কেউ হইতে পারে না কিন্তু আমাদের যুগে বর্তমান যুগে নবীজির প্রেমের নাটক করণেওয়ালা কিছু আশেখে রসুল আছে যারা আল্লাহ সারা রসুল আকমস্লা ইসলামকে আলিমুল গাইব বলে সঙ্গে সঙ্গে বনি ইসরায়েল কয় মুসা ঠিক আছে মানলাম তোমার কথা তুমি গায়েব জানো না কিন্তু তুমি যদি নবী হইয়া থাকো তাহলে তো তোমার রবের সাথে তোমার হট কানেকশন থাকবে তোমার রব তো গায়েব জানে তুমি এক কাজ করো তোমার রবের সাথে কপারেশন করো তোমার রবের সাথে কানেকশন করো কানেকশন করিয়া তোমার রবের থেকে আমিলের হত্যাকারীর নামটা জেনে নাও আর সেই নামটা আমাদেরকে জানাইয়া দাও তাহলে আমাদের কার্য সিদ্ধি হইয়া যায় আর এতটুক যদি করতে না পারো তাহলে তুমি কিসের নবী তুমি ভুয়া নবীর দাবিদার এখন আল্লাহর পয়গাম্বর হজরত মুসা ইসলাম কি বলবে এখন চক্ষু বন্ধ করি মাথাটাকে নিচের দিকে নামাইয়া কিছুক্ষণের জন্য খামুশ বসে রইছে খামুশ নজর বার গাই বেবু দশ ইন্তজারে নজর বার গাই বেবু দশ ইন্তজারে জবাবে না নাই গোফত না আরে পাঁচ সাত মিনিটের মতো মাথা নিচের দিকে কইরা চক্ষু বন্ধ কইরা চুপচাপ বসে রয়েছি আমার বেয়েরা দোস্ত অভাব আর সাথে কানেকশন লাগাইছি পাঁচ সাত মিনিট পরে এবার মাথা উঠাইয়া কয় বনে ইসরায়েল আমি আমার রবের সাথে যোগাযোগ করছি আমার রব বলছেন তোমরা যেভাবে আমিলের হত্যাকারীর নাম জানতে চাইতেছ এইভাবে তোমাদেরকে জানানো যাবে না কারণ এইভাবে আমিলের হত্যাকারীর নাম যদি বলা হয় তোমাদের দুন গোত্র সেটা মানিয়া নিবে না যাদের পক্ষে হবে তারা মানবে আর যাদের বিপক্ষে হবে তারা মানবে না এই জন্য তোমাদেরকে এইভাবে হত্যাকারের নাম বলা যাবে না তাহলে কি করতে হবে তা আমার রব বলছেন আমার রব একটা ফর্মুলা দিবে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে অটোসিস্টেমে হত্যাকারীর নাম বাই আসবে যেটা অস্বীকার করার আর কোনো গোত্রর সুযোগ থাকবে না তোমরা সেই ফর্মুলা মানবা কিনা বনি ইসরায়েল কয় মুসা অন্ধের দুই চোখের দরকার তোমার রবকে বলো যে কোনো ফর্মুলা দেওয়ার জন্য আমরা ফর্মুলা মানবো আল্লাহ ফাকর্বুল আলমী মুসাইল ইসলামকে ডাকিয়া কয় মুসা তাহলে এই বনি ইসরায়েলকে বলেন একটা গরু জবাই করার জন্য এই গরুর ঘটনা শুরু শুরু বনি ইসরাইলকে বলেন একটা কি করার জন্য গরু জবাই করার জন্য হজরতাই বনি ইসরায়েল কে হজরত মুসাইল ইসলাম বলেন আমার পুত্র ও বনি ইসরা আমার রবের নির্দেশ তোমরা একটা গরু জবাই করো এই গরু জবাইয়ের মাধ্যমে তোমাদের হত্যা রহস্য উদ্ঘাটিত হবে দেখেন আমাদের যুগেও বর্তমানে কিছু মানুষ আছে আলেম ওলামা মসজিদের ইমাম সাহেবের কথা যদি উনার পছন্দ পছন্দ মতো হয় তাহলে হুজুর বাল হুজুরের কথা মানে আর ওনার পছন্দের বাহিরে যদি হয় তাহলে আর হুজুর ভালো না হুজুরের কথা মানে না মুসাইল ইসলাম বলছেন একটা গরু জবাই করার জন্য বনি ইসরায়েলের বুঝে আসে নাই বনি ইসরা ইসলামের কয় আমাদের আমাদেরকে কি ঠাট্টার পাত্র পাইলা নাকি তুমি আমাদের সাথে মস্করা করতেছ নাকি অলরেডি একটা মানুষ তো মার্ডার সেই মার্ডারের রহস্য উদ্ঘাটনের জন্য আবার গরু একটারে মার্ডার করতে বলতেছ ডবল মার্ডারে কি লাভ হবে মস্কারি করতেছ কালু হুজুয়া যেমন কুকুর তেমন মুকুর তো মুসাইল ইসলাম কয় ইসরাইল আমি তোমাদের সাথে ঠাট্টা করতে যাব কেন তোমরা জানো ঠাট্টা কে করে বেশি ঠাট্টা মস্কারি করা এটা মুরুক্ষ লোকের কাজ এটা মুরুক্ষ লোকের কাজ আমি তোমাদের মতো মুরুক্ষ নই আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমি যেন তোমাদের মতো মূর্খদের অন্তর্ভুক্ত না হই এবার বনি ইসরাইল একজনের দিকে একজন তাকাইয়া কানা কানি করে আর ফুশু ফুসু করে কয় বেশি ফের ফের বেডা এখন দিলনি সবাই রে মূর্খ বানাইয়া একজনে কয় মুসা ঠিক আছে ঠিক আছে মস্কারি না ঠাট্টা না বুচ্ছি বাস্তবসম্মত একটা আদেশ গরু আমাদেরকে জবাই করতে হবে আমাদের উদ্দেশ্য সফল হইতে হইলে গরু জবাই করা লাগবে কিন্তু গরু তো অনেক বয়সের গরু আছে একটু তোমার রবের জিজ্ঞেস করো না আমরা যেই গরুটা জবাই করব সেটা কোন বয়সের গরু হবে পালু কাইউবাইল্লা মাহি আল্লাহ হাবিব জনাব্লাহ সাল্লাল্লাহু আলিহু সাল্লাম বলেন বনি ইসরায়েল একটু বেশি চালাক এক লাইন বেশি বুঝি আমাদের যুগে আমাদের সমাজ হয়ে এরকম মানুষ আছে একটু বেশি চালাক বেশি বেশি আল্লাহর হাবিব বলেন আইয়া ফণ্ডিত যেই কোন ধরনের যেই কোনো বয়সের যেই কোনো প্রকৃতির যে কোন কালারের একটা গরু জবাই করি দিলেই তাদের কার্য সিদ্ধি হইয়া যেত কিন্তু বনি ইসরায়েল ব্যাকল এরা আবার মুসাইল এ প্রশ্ন করে মুসা তোমার রবের একটু জিজ্ঞেস করো না এত বয়সের গরু আমরা কোন বয়সের গরু জবাই করব। কোন বয়সের গরু জবাই করলে আমাদের উদ্দেশ্য আছিল হবে তো মুসাইল ইসলাম আবার খামুস আবার নজর বারগাইবে বৌদাস ইন্তজারে নজর বার গাইবে বুধসে ইন্তজারে জবাবে উ না নাই গো ফত না আরে আবার পাঁচ পাঁচ সাত মিনিট আবার পাঁচ সাত মিনিট মস্ত কবনত কইরা চক্ষু বন্ধ কইরা বসে রইছে পাঁচ সাত মিনিট পরে আবার মাথা উপরের দিকে উঠাইয়া কয় ও ইসরাইল আমি আমার রবের সাথে যোগাযোগ করছিলাম আমার রব বলছেন কালা ইন্নাহু ইয়াকুল ইননহা বাকারাตุല്ലাহ ফারিদুন ওয়ালা বিক আওয়ানুন বাইনা যালি আমি আমার রবকে জিজ্ঞেস করছিলাম আমার রব বলছেন তোমরা যে গরু জবাই করবে সেই গরুটা বয়বৃদ্ধ গরু হইলো হবে না বুড়া গরু দিয়া হবে না লা ফারিদুন আবার ওয়ালা বিক একবারে বাসুর বয়সের গরু হইলো হবে না বাল্য বয়সের গুরু হইলো হবে না বরং আওয়ানুম বাইনা এই দুইটা বয়স বিদ্যা বয়সার বাল্য বয়স দুই বয়সের মাঝখানের যেই বয়সটা অর্থাৎ যৌবন বয়সের গুরু লাগবে তোমাদের কার্য সিদ্ধি হওয়ার জন্য যৌবন বয়সের গুরু লাগবে অনেক কথা বনি ইসরায়েলের জন্য আল্লাহ যৌবন বয়সের গরু কেন নির্বাচিত করলে অনেক কথা কিন্তু এই সমস্ত কথা বলার সময় সুযোগ অনেক আল্লাহ বনি ইসরাইল যদি তোদের কাছে আকল থাকে আর কথা বাড়াইস না যতটুক হইছে এতটুকের উপরে একটা গরু জবাই কর তোদের উদ্দেশ্য সফল হবে কিন্তু বনে ইসরায়েল ফাগলের দল الله فاكوى فافعلوا ما تؤمرون بني اسرائيل بوزنا ইসরায়েল আবার ও মুসাই ইসলামের প্রশ্ন করে কালুদোলানা রব্বাকা না মা ও গরুর বয়স তো বুঝলাম কিন্তু অনেক কালারের অনেক রঙের গরু আছে আমরা যেই গরুটা জবাই করব সেটা কোন কালারের গরু হবে কালুদোলানা রব্বাক ইউ বাইজুল্লানা মালা আল্লাহর পয়গম্বর হজরত মুসা ইসলাম আবার কিছুক্ষণের জন্য খামুশ নজর বর গাইবে বুদস ইন্তজারে জবাবে ও না নাই গুফত না আরে ফাশাত মিনিট পরে আবার মাথা উপরের দিকে উঠাইয়া কয় বনি ইসরাইল আমি আমার রবের সাথে যোগাযোগ করছিলাম আমার রব বলছেন পালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন সাফরা তোমরা যে গরু জবাই করবা সেই গরুটা হলুদ কালারের গরু হবে কোন কালার কোন কালার রে ভাই হলুদ কালার আল্লাহ আল্লাহুল বলে বনি ইসরাইল আবার হলুদের মধ্যে দুইটা কালার আছে একটা হলো লাইট হলুদ আর একটা হলো ডিপ হলুদ একটা হালকা হলুদ আর একটা গাঢ় হলুদ তোমরা যে গরু জবাই করিবা সেই গরুর কালারটা হালকা হলুদ হইলে হবে না ফাঁকে নোহা গাঢ় হলুদ কালার হইতে হবে গভীর হলুদ কালার হইতে হবে ডিপ হলুদ কালার হইতে হবে কারণটা কি কয় দুনিয়ার মানুষেরা আমি দুনিয়ার মধ্যে যত কালার বানাইছি এর মধ্যে সবচেয়ে মানুষের দৃষ্টিনন্দিত করার যোগ্যতা রাখে যে গাঢ় হলুদ কালার এটা দৃষ্টি নন্দনের কালার এত সুন্দর লাগে না মানুষের কাছে অন্য কালার যত সুন্দর লাগে গাঢ় হলুদ কালার অতএব কারণে তোমরা যে গরু জবাই করবে সেই গরুটা যদি গাঢ় হলুদ কালারের গরু হয় এই গরুর শরীরের উপরে কোনো দর্শকের দৃষ্টি যখন পড়বে কোনো নাজেরিনের নজর যখন পড়বে তার চক্ষু ঠান্ডা হইয়া যাবে তার চক্ষু ঠান্ডা হইয়া যাবে চক্ষু ঠান্ডা হইয়া তার অন্তরটা আনন্দে উৎফুল্লিত হবে তা আল্লাহ একটা কথা না কইলে আমার পেটের বাতেও জমি না এই কারণে হজরতে আলী কার্লাম আল্লাহ আহ সারাটা জীবন হলুদ কালারের জুতা পরিধান করতেন কি করতেন আন আনহু আনু

এখনও পর্যন্ত প্রশ্নের পিপাসা মিটে নাই বনি ইসরায়েলের বনি ইসরায়েল আবারও হজরত মুসালা ইসলামের প্রশ্ন করে ও মুসা ঠিক আছে বুঝলাম গরুর বয়স বুঝলাম গরুর কালার কিন্তু গরুর মধ্যে তো সাদৃশ্য বেশি একটার চেয়ার আর একটার সঙ্গে মিলে বেশি অতএব গরু সম্পর্কে তোমার রবকে বলো আর একটু বিশদ বর্ণনা দিতে যাতে আমরা গরুটা পৃথক করতে পারি প্রশ্ন হজরত মুসাইল ইসলামের চেহারার মধ্যে একটু বিরক্তিভাব আসিস কি আসিস বিরক্তি ভাব অদস্থ ক্লাসের মধ্যে দরসের মধ্যে কোন ছাত্র যদি একের পরে এক একের পরে এক খালি উস্তাদি প্রশ্ন করে তো ওস্তাদিরাও অনেক সময় বিরক্ত হইয়া যায় কির বেটা এত প্রশ্ন করস্কার ঠিক না বেটি আমার বেগেরা হজরত মুসাইল ইসলামের কাছে একটু বিরক্তি ভাব আসছে এখন বনি ইসরায়েল কি কয় আল্লাহু

ও মূসা তুমি পেরেশান হইও না তুমি তোমার রবকে বলো গরু সম্পর্কে বিশদ বর্ণনা দিতে যাতে এই গরুটা অন্য সকল গরুর থেকে পার্থক্য করতে আমাদের জন্য সহজ হয় তুমি চিন্তা করিও না তোমার রব যেই বর্ণনা দিতেছে এই বর্ণনা অনুযায়ী গরু আমরা সংগ্রহ করতে পারবো আমরা পাইয়া যাব ইনশা আল্লাহ তোর হইলেও কথা দুই একটা মুখে দি ভালো বাইর দুই একটা মুখে দি কি হয় এই দলের মুখ থেকে শেষ পর্যন্ত একটা বাক্য বাইর হয়েছে এই বাক্যটা যখন মুখ থেকে বাইর হইছে রব্বুল আলমিন খুশি হইয়া গেছে আল্লাহ রব্বুল আলমিন কয় বনি ইসরাহল নিজেদেরকে বাঁচাইয়া নিলি বুঝি ওরে কেয়ামত পর্যন্ত তো

যদি মুখের থেকে ইনশাল্লা বাইর না হতো তবন ইসরায়েল কিয়ামতের দিন সকাল পর্যন্ত এই গরু পাইতো না কারণ আল্লাহ ফাঁকুলালিন এই কালারের এই বর্ণনার গরুই তো বানায় নাই দুনিয়ার মধ্যে আল্লাফাক গরু বানাইছেন লাল কালারের সাদা কালারের কালো কালারের লালে সাদায় ফুটফুটে লালে কালোই ফুটফুটে সাদা কালো ফুটফুটে হলুদ কালারের গরু কার বাপদাদায় কোথায় দেখছে বানায় নাই তো এই কালারের গরু তো আল্লাহ বানানি তারা ভাইবে কোথার থেকে আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর যদি এই কালারের এই বর্ণনার গরু আল্লাহ নাই বানাইয়া থাকে তাহলে তাদেরকে বর্ণনাটা দিল কেন তারা গরুটা পাবে কোথায় আমার বেড়াধুস্তু আল্লাহু আল্লা আল্লা কুল্লি শির আল্লাফাকুল আলমিনের জন্য কোনো কিছু অসম্ভব না আল্লাহাক তো বানায় বস্তু কুন ফায় কুনের পদ্ধতিতে কুন ফায় কুনের পদ্ধতিতে ইন্নামা আমা দন আইয়লাহু কুন এই বর্ণনা এই কালারের গরু দুনিয়াতে নাই কিন্তু আল্লাফাক এই কালারের এই বর্ণনার গরু একটা বানাইতে আল্লাহ ফাকের কয়দিন লাগে এক সেকেন্ডও লাগে না শুধু কোন বলার দেরি তাই করবেন আল্লাহ ফাকর বুল আলমিন এইটাই শেষ পর্যন্ত করবেন আমার ভাইরা দোস্ত আবাবেরা ইসরাইল কয় মুসা তোমার রবকে বলো বর্ণনা দিতে সেই বর্ণনা অনুযায়ী গরু আমরা পাবো হজরত মুসাইল ইসলাম আবার কিছুক্ষণের জন্য মাথা নিচের দিকে কইরা মস্ত কবনত কইরা চক্ষু বন্ধ কইরা খামুশ বসে রয়েছে পাঁচ সাত মিনিট পরে আবার মাথা উপরের দিকে উঠাইয়া কয় ও বনি ইসরাইল তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী আমি আমার রবকে জিজ্ঞাসা করছিলাম আমার রব বলছেন কালা ইন্না হুয়াকুল ইন্না বাকারাতুল্লা জালুলুন تثير الأرض ولا تسقي الحارس مسلمة لا شيئة فيها আমার রব বলছেন তোমরা যেই গরুটা জবাই করবা সেই গরুটাকে অসম্মানজনক কোনো কাজে ব্যবহার করা হইছে এমন হইতে পারবে না যেই গরু দিয়া হাল চাষ করা হইছে যেই গরু দিয়া জমিনে ফানির শেষ দেওয়া হইছে হয়েছে একবার যেই গরু দিয়া গরুর গাড়ি টানানো হয়েছে যার কারণে গরুর কাঁদের মধ্যে দাগ পড়ে গরুর ফিটের মধ্যে পরিচালকের বেতের আঘাতের দাগ পড়ে এমন কোনো দাগ এমন কোনো স্পট গরুর চামড়ার উপরে গরুর শরীরের উপরে থাকতে পারবে না সম্পূর্ণ নিটেল ক্লিন একদম ফ্রেশ মুসাল্লামা লাশিয়া তাফিহা স্পট স্পটওয়ালা গরু হইলে হবে না দাগওয়ালা গরু হইলে হবে না কোনো অসম্মানজনক কাজে হালে চাষে ব্যবহার করছো এমন গরু হইলে হবে না এরকম একটা গরু তোমরা জবাই করতে হবে এতক্ষণে বনী দামাত ঠিকানা লাগছে এখন কয় পালু আনাজ ইতাবিল হাক অমুসা এতক্ষণে তুমি গরু সম্পর্কে একটা বাস্তব ধর্মী বর্ণনা দিলা ঠিক আছে আমরা তালাস করি দেখি গরুটা পাই কিনা না বনি ইসরায়েল চারিভাগে বিভক্ত হয়েছে কয় বাঘ ভাগ এক ভাগ পশ্চিম দিকে যায় এক ভাগ পূর্ব দিকে যায় এক ভাগ উত্তর দিকে যায় আর এক ভাগ দক্ষিণ দিকে যায় প্রতিদিন সকালে চার দল চার দিকে বাইর হয় সন্ধ্যা পর্যন্ত ঘুরিয়া 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 শুধু গরু তালাস করে কিন্তু গোড়ার ডিম গরু পায় না গরু পায় না কোথার থেকে পাইব এই গরু তো নাই এই গরু নাই তবে না থাকলেও একটা গরু আল্লাহ ফাকের আলেমের মধ্যে আছে যেই গরুটাকে আল্লাহ এই বর্ণনা অনুযায়ী করে দিবেন সেইটা কোন গরু কার গরু বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিলেন ইমানদার মানুষ বরণ নেককার মানুষ হজরত মুসায়েল ইসলামের উপরে লা নেওয়ালা মুসাইল ইসলামের কলমা পাটকর নেওয়ালা লাহা ইহু মুসা কালিমুল্লা হজরত মুসাইল ইসলামের উম্মতে এ যাবত একটা দিনদার ইমানদার মানুষ ছিল এই মানুষটা তার একটা বাচ্চা তার বিবির ফ্যাটের মধ্যে গর্ভধারিত ছিল হঠাৎ একদিন এই মানুষটা মারা যাইতেছে মারা যাওয়ার সময় বিবিকে ওসিয়ত করছে বিবি তোমার গর্বের মধ্যে আমার সন্তান আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে তাকে একটু সযত্নে লালন পালন করিবা লালন পালন করতে করতে যখন আঠারো বৎসর বয়স হবে তখন আমার সন্তানকে বলবা আমাদের বাড়ির পাশের যেই জঙ্গল লাসে এই জঙ্গলের মধ্যে আমি আমার সন্তানের জন্য একটা গরুর বাসুর রেখে গেলাম আমার সন্তানের বয়স যখন 18 বছর হবে তাকে বলবা জঙ্গলের থেকে যাইয়া গরুটা নিয়ে আসার জন্য এই কথাটা বলার পরে বিবির অন্তরের মধ্যে অনেকগুলা প্রশ্ন ঘুরপাক খাইছে স্বামীকে জিজ্ঞাসা করবে স্বামীর থেকে জানবে কিন্তু সেই সুযোগ আর হয় নাই এই কথাটা বলার সাথে সাথে স্বামীর গেছে আমার স্বাভাবিক এখন তো আর কিছু করার নাই স্বামী মারা যাওয়ার কয়েক মাস পরে ফ্যাটের সন্তান এটা ভূমিষ্ট হয়েছে জন্মগ্রহণ করার পরে মা এই সন্তানটাকে যত্ন সহকারে লালন পালন করতেছে লালন পালন করতে লালন পালন করতেছে আর কেউ নাই কোনো আত্মীয় নাই স্বজন নাই একমাত্র মা কষ্ট করি সন্তানটাকে লালন পালন করতেছে এই সন্তানের বয়স যখন সাত আট বছর হয়েছে কিছু কিছু বুঝ হইছে তখন সন্তান যখন দেখছে সংসারের কাজ মা একা একা করে কেউ সাহায্য করার মতো নাই কেউ হেল্প করার মতো নাই তো এই সন্তান এটাই কি করে ছেলে এইটা টুকিটাকি ছোট ছোট কাজগুলা মায়ের হাতের থেকে টানিয়ে আনে নিজে করে মাকে কাজে কর্মে একটু একটু সাহায্য করে সন্তানের বয়স যখন বারো তেরো চোদ্দ বছর হয়েছে তখন এই সন্তানের বুঝ হয়ে গেছে এখন সন্তান এটাই কয় আমার মা একা একা আমাকে নিয়ে এত কষ্ট করতেছে এখন তো আমি বড় হয়েছি এখন আমি আর মাকে কাজ করতে দেব না এখন মাকে আর কোনো কাজ করতে দেয় না ছেলে মায়ের হাতের থেকে টানিয়ে নিয়া নিজেই কাজগুলা করে মায়ের খেদমত করে মায়ের সেবা করে এত বেশি মায়ের খেদমত করছে মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে মায়ের অন্তর খুশি হয়ে গেছে এই মা একদিন আল্লাহর দরবারে মোনাজাত ধরছে মোনাজাত ধরিয়া দোয়া করে আল্লাহ তুমি না বলে মা বাপের দোয়া কবুল করো আমি মা আমার সন্তানের উপরে এত খুশি এত খুশি এত খুশি আমার ছেলেটা আমার কাজগুলা করে আমার খেদমত করে আয় আল্লাহ আমি আমার ছেলের উপরে খুশি হইয়া তোমার কাছে দোয়া করতেছি মাওলায় করিম আমার ছেলেটার অবস্থার পরিবর্তন ঘটাইয়া দাও আমার ছেলেটার দারিদ্রতা বিমোচন করিয়া দাও আমার ছেলেটারে তুমি ধনী আর গণী বানাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের থেকে ডাকিয়া কয় আমার বান্দী তুইও আমার নেককার বান্দী তোর স্বামী ছিল আমার নেককার বান্দা তোরা দুরুজন আমার নেককার আমার পছন্দের বান্দা বান্দী অতএব তুই যে দোয়া করছিস আমার কাছে আমি তোর দোয়া কবুল করলাম আমি তোর দোয়া কবুল করলাম তোর দুয়ার বদৌলতে তোর ছেলেরে আমি এমন ধনের মালিক বানাইয়া দেব তোদের চৈদ্দোষ্ঠী খাইয়াও শেষ হবে না আমার বেয়েরা দোষ আবাব কিসের কারণে মায়ের দোয়ার কারণে ও ফতেহাবাদের যুবক বেয়েরা তরুণ বেয়েরা আল্লাহ আকবার বিশেষ করি আমার ওই সমস্ত ভাইয়েরা যারা বিয়ে করছে যে দুই চার বৎসর হয়েছে দুই চার পাঁচ বৎসর হয়েছে একটা সন্তানের বাবা হয়েছ দুইটা সন্তানের বাবা হয়েছ এই সময়ের মধ্যে যুবকেরা মা না নাফরমানি করে বেশি বউয়ের কথায় উঠা বসা করে বউয়ের দিকে খেয়াল করে নিজের ছেলে মেয়েদের খেয়াল করে কিন্তু মা বাপের খেয়াল করে না মা বাপের ছেলে মেয়েদের খেয়াল করে না আমার ছোট ভাইয়েরা ভুল না তোমার ঘরের মধ্যে যদি করিবা বৃদ্ধা মা থাকে মা মা যদি তোমার ঘরের মধ্যে থাকে তুমি মনে করিবা তোমার ঘরের মধ্যে টাকশাল মেশিন আছে টাকশাল মেশিন টাকশাল মেশিন চিননি তুমি টাকা বানানোর মেশিন বৃদ্ধা মা ঘরের মধ্যে থাকা মানি। আল্লাহ একবার টাকা বানানোর একটা মেশিন থাকা ও হতবাগা পোড়া কপাল তোর ঘরের মধ্যে যদি বুড়া মা থাকে তুই আবার গরিব থাকস কেমনে তুই গরিব কেমনে থাকস ওরে মার এক মুহূর্তের কাজ আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি কয় আল্লাহ আমার ফোলাটারে তুমি ধনী বানাইয়া দাও এক মুহূর্তের কাজ আল্লাহ ফাকরাবুল আলমিন মায়ের দোয়ায় তোকে ধনী বানাইয়া দিবি আমার ভাইরা দোস্তা বাব এই ছেলেটাকে লালন পালন করতে 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 আঠারো বৎসর যখন বয়স হয়েছে একদিন মা ছেলেটাকে ডাকিয়া কয় বাবারে তোমাকে একটা কথা বলবো বলবো করে বলা হয় না তোমার আব্বা মারা যাওয়ার সময় তুমি আমার গর্বে ছিলা তোমার আব্বা মারা যাওয়ার সময় একটা ওসিয়ত গেছেন আমাকে সেই কথাটা তোমাকে আঠারো বৎসর বয়সে বলার জন্য বলছেন কথাটা হইল তোমার আব্বা নাকি জীবদ্দশায় তোমার জন্য আমাদের বাড়ির পাশের জঙ্গলের মধ্যে একটা গরুর বাসুর রাখিয়া গেছে বলছে তোমার আঠারো বৎসর বয়স যখন হবে জঙ্গলের থেকে যাইয়া গরুটা নিয়ে আসার জন্য ছেলে কয় মা এটা কোন ধরনের কথা আমি মায়ের পেটেছিলাম আব্বা আমার জন্য জঙ্গলে গরুর বাসুর রাখিয়া গেছে মা আঠারো বছর পর্যন্ত একটা গরুর বাসুর এই গোর জঙ্গলের মধ্যে থাকে নাকি কত বাঘবাল্লুক কত হিংস্র জানোয়ার আছে গরু এটা এতদিন আসে নাকি আর এত বড় জঙ্গলের মধ্যে আমি কোন দিক দিক ঢুকবো কোথায় তালাশ করব কেমনে গরু পাবো মায় কয় বাবারে তোর আব্বা বড় দিনদার মানুষ ছিলেন বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন বলো আল্লাহর ওলি মানুষ ছিলেন উনি ফালতু কথা বলার লোক ছিলেন না তোর আব্বা যখন বলছে তুই একবার যে কোনো একটা রাস্তা দিয়া জঙ্গলের মধ্যে ঢুকি দেখ এদিক সেদিক চক্ষু বুলাইয়া দেখ গরুটা দেখিস কিনা পাওয়া যায় কিনা তো মায়ের হুকুম মান্য করতে যাইয়া বাচ্চা কি করছে জঙ্গলের এক পাশ দিয়ে একটা রাস্তার মুখ ধইরা একটু সামনের দিকে ভিতরের দিকে অগ্রসর হইছে অগ্রসর হইয়া দেখে তার সামনে কি সুন্দর গাঢ় হলুদ কালারের একটা গরু গাঢ় হলুদ কালারের কেমনি গাঢ় হলুদ কালার হইল ও দোস্ত বাবেরা আল্লাহ তো বলছেন আওয়া নুম্বাই নাজি বাল্য বয়সের গরু দিয়া হবে না বুড়া বয়সের গরু দিয়া হবে না মাঝখানের বয়স যৌবন বয়স লাগবে এখন গরুর যৌবন বয়স কত গরুর যৌবন বয়স কত মুফাসরিনেকরাম রাহিমুল্লা বলেন একটা গাবি গরুর যখন দুইটা বাচ্চা দে ওই বয়সটা গরুর জন্য যৌবন বয়স আমার বেয়েরা এখন গরু এটার বয়স তো আঠারো বছরের উপরে এইটার যৌবন বয়সের গরু কেমনে হইল আসল কথা হইল গরু এটাকে আল্লাহ ফাকর্বুল আলমিন এই ছেলেটা সেইখানে পৌঁছার পূর্ব মুহূর্তে কুন বলিয়া দিছে কুন হইয়া যাও আর এক কুনের সাথে গরুর বয়স গরুর কালার গরুর প্রকৃতি যেভাবে যেভাবে আল্লাহ ফাক বলছেন সব কিছু সেইভাবে সেইভাবে হইয়া গেছে সব কিছু সেভাবে সেভাবে হইয়া গেছে কেন হইছে একটু পরে বুঝবেন আমার বেয়েরা দোস্ত এই গরু এটাকে সামনে পাইয়া এই ছেলেটা আনন্দিত হয়েছে খুশি হয়েছে কিরি এত সহজে পাইয়া যাব গরু এটা তো ধারণাও করি নাই গরুটার পিঠের উপরে হাত রাখছে যেমনে গরুর পিঠের উপরে হাত রাখছে তেমনি গরুটা বাদ্য সন্তানের মতো আগে আগে হাঁটা শুরু করছে ছেলেটা পিছনে পিছনে গরু আগে 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 হাঁটতে হাঁটতে ওই ছেলের বাড়িতে আসি পৌঁছাইছে বাড়িতে আসি পৌঁছানোর পর ছেলে এখন গরুইটাকে এটাকে যত্ন সহকারে লালন পালন করতেছে একদিকে এক মায়ের এক সন্তান গরু এটা লালন পালন করতেছে আরেকদিকে বনি ইসরাইল সকালে এক পাটি পূর্ব দিকে আরেক পাটি পশ্চিম দিকে আরেক পাটি উত্তর দিকে আরেক পাটি দক্ষিণ দিকে চার পাটি চার দিকে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুরিয়া গুরিয়া গরু তালাশ করে ঘোড়ার ডিমও পায় না ঘোড়ার ডিমও আল্লাহ ফাকরুল আলমিন ফেরেস্তা দুইটারে ডেকছে কয়জন কয়জন ফেরেস্তা কয়জন দুইজন দুজনের ডেকছে ডাইকা কয় ও ফেরেস তারা তোমরা দুজন দুনিয়ার জমিনে যাও যাওয়ার সময় একেবারে একজন সাদা মুরব্বীর আকৃতি ধারণ করিয়া যাবা দাড়ি সাদা মাথার চুল সাদা মাথার মধ্যে পাগড়ি সাদা পরনে জুব্বা সাদা হাতের মধ্যে আশা লাঠি সাদা একেবারে মুরব্বীর বেশ ধরিয়া যাইবা দুইজন দুই জায়গায় একজন যাইবা অমুক জেলায় অমুক থানায় অমুক ইউনিয়নের অমুক গ্রামে মরহুম অমুকের বেটা অমুকের কাছে আর একজন যাইবে বনি ইসরায়েলের কাছে যে ওই গরুওয়ালা ছেলেটার কাছে যাইবা তাকে যাইয়া বলবা বাবারে তোমার গরুটা খরিদ করার জন্য কিছুক্ষণের মধ্যে বনি ইসরাইল তোমার কাছে আসবে এই গরু খরিদ না করিয়া বনি ইসরায়েলের কোনো উপায় নাই বিদায় তুমি তোমার ইচ্ছা মত মন মত যা মনে চায় মূল্য ধরিয়া লইবা মূল্য ধরিয়া লইবা ছেলে এইটাই সাসারে জিজ্ঞাসা করে সাসা আপনার বাড়ি কই কয় আমার বাড়ি কই সেটা দিয়া তোমার কাম নাই তোমার যেটা কই এটা শুনো কয় যখন আপনি আমার এত উপকার করতেছেন তাহলে আমার আর একটু বলি দেন না আমি গরুর মূল্য কত চাইতাম কয় তুমি কইবা বলে আমার গরু এটা খরিদ করতে হইলে আগে আমার সামনে আমার গরু জবাই করতে হবে জবাই করি চামড়াটা আলাদা করতে হবে চামড়াটারে আরেক জায়গায় নিয়ে মাঠের মধ্যে বিছাইয়া চামড়ার চার কোনা চারজনে ধরিয়া উপর দিকে উঠাইলে মাঝখানে খালি জায়গা যেটা হবে এইটা ভর্তি করিয়া হীরা জাওহারার মনি মুক্তা দিতে হবে এই কথা কুতে কুতে গরু वाला ভোলাইটা একটু এদিকে তাকাইলো এদিক থেকে আবার এদিকে দিকে তাকাই দেখে চাচামিয়া নাই চাচামিয়া কি রে কই গেল সাসামিয়া তো আসলে সাসামিয়া না চাচামিয়া তো ফেরেশতা সাসামিয়া কি ফেরেশতা তো এই ফেরেশতা এই ফেরেস্তার কাজ করি চলে গেছে আল্লাহ ফাকরুল আলমিন কয় আরেকজন যাও বলি ইসরায়েলের কাছে যাইয়া তাদেরকে ওই পোলাইটার বাড়ির রাস্তা দেখাই দিবা গরু এটা পর্যন্ত তাদেরকে পৌঁছাইয়া দিবা নতুবা তারা এই গরুর সন্ধান পাবে না এখন চাষা মিয়া এসছে বনি ইসরায়েলের কাছে দবদবে সাদা দাড়ি সাদা চুল সাদা পাগড়ি সাদা জুব্বা আসি কয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাতিজা তোমরা কেমন আছো বনের ইসরাইল কা আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা তো সবাই ভালো আছি আপনি কি আপনার ছাচাম ইয়ে কই বাবারা আমার বাড়ি কোথায় সেটার তোমাদের দরকার নাই আমি বিশেষ একটা কাজ নিয়া তোমাদের কাছে এসেছি তোমাদের উপকার করার জন্য আমি জনহিতা কাঙ্খী এক লোক শুনলাম নাকি তোমরা বিশেষ এক বর্ণনার বিশেষ একটা গরু অনেক দিন থেকে খুঁজাখুজি সব পাইতেছ না কজি চাচা আপনার কথা ঠিক অনেক দিন থেকে আমরা এই বর্ণনার একটা গরু খুঁজতেছি কিন্তু পাইতেছি না আমার কাছে এরকম একটা গরুর খোঁজ আছে আমি জানি গরু এটা কোথায় আছে বনে ইসরায়েল তো পাগল হইয়া গেছে কয় চাচা আমাদেরকে একটু নিয়ে চলেন না একটু দেখাই দেন না গরুটা কোথায় আছে সাসা কয় বাবা রে একটা শর্ত আছে কয় কি শর্ত কয় শুধু তোমাদেরকে নিয়ে যাইতে পারবো না আমি তোমরা যদি আমার সাথে যাও সাথে মুসাকে সাথে নিতে হবে এখন সাথে নেওয়ার হজরত হজরত মুসাইল জন্য দ্বিতীয় গোত্রের লোকেরা তো রাজি আছে কিন্তু প্রথম গোত্রের লোকেরা রাজি নাই কারণ আলেম ওলামা একটারের সাথে নেওয়ার জন্য পোলা ফাইন রাজি হয় না কারণ আলেম একজন সাথে থাকলে আকাম কুকাম করতে পারবে না দর মজলিসে যায় ম দে আফ সরোদ্দা দিলাফ সরোদ্দা কুনো দে এখন প্রথম গোত্রের খুনি দল এরা মুসা ইসলামের সাথে নিতে রাজি নাই কারণ এরা বুঝে মুসা সাথে থাকলে তাদের থলের বিড়াল বাড়ি আসবে তাদের আল্লাহ বার মানুষ মুখোশ উন্মোচিত হয়ে যাবে দ্বিতীয় গোত্রের লোকেরা কয়াই মুসা গেলে তোদের অসুবিধা কি এমন মায়ের মারমু বেডা একটাও মাটিতে পড়ব না যাবে চলো হজরত মুসাইল ইসলামের সাথে লইয়া বনি ইসরায়েলের সাথে লইয়া এখন চাচা মিয়া ফেরেস্তা বাবা অগ্রসর হইতেছে ছেলের বাড়ির দিকে যাইতে 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 যখন বাড়ির আঙ্গিনা পর্যন্ত গেছে গরু তো বাড়ির আঙ্গিনায় বাধা আছে বনি ইসরায়েলের চোখ পড়ছে গরুর উপর গরু দেখি বনি ইসরায়েল তো ফাগল হইয়া গেছে এটা কি রে একবারে হু বহু মুসাই যেরকম বললো সেরকম গরু এটা এখানে এখানে করতে গেছে চাষা মিয়া কয়েক কাজ করো গরুর মালিক একটা যুবক ছেলে তাকে থেকে নিয়ে আস বাড়ির দিকে ফিরছে বোন ইসরা ফিসনের দিক থেকে চাঁসা মিয়া নাই এবার ফিসানের দিকে তাকে দেখে চাষা মিয়া নাই কিরে চাঁসা মিয়া গেল কই চাষা মিয়া তো আসলে চাষা নাই এটা ব্যারেস্তা এটা কি গরুর মালিক ছেলে তারে বাড়ির থেকে ডাকিয়ে আনছে বনি ইসরা ডাকিয়া কয় বাবা রে গরুটা কার কয় আমার বিক্রি করি কয় হ বিক্রি করমু কয় কত মূল্য ক আমি মূল্য তুল্য বুঝি না আমার গরু খরিদ করতে হলে আগে গরু এটা জবাই করতে হবে গরু এটা কি করতে হবে এখন দ্বিতীয় গোত্রের লোকেরা জবাই করতে রাজি আছে কিন্তু প্রথম গোত্র ভালারা জবাই করতে রাজি নেই আম কিনার দিও যাইতে রাজি নাই কারণ তারা ভালো করে বুঝে এই গরু এটা জবাইয়ের মাধ্যমে তাদের খুনের রহস্য ফাঁস হইয়া যাবে কয় আমার গরু জবাই করি চামড়া চামড়াইটারে আলাদা করি এক জায়গায় গরু রাখি আর এক জায়গায় চামড়া এটারে মাটির মধ্যে বিছাইয়া চামড়ার চার কোনা চার জনে ধরিয়া উপরের দিকে উঠাইলে মাঝখানে খালি জায়গা যেটা হবে এই খালি জায়গা এটা ভর্তি করি আমাকে হীরা জাওহার আর মনে মুক্তা দিতে হবে প্রথম পুত্র বনি ইসরায়েলে কয় ওরে বাপরে এত সরা মূল্য দিয়া গরু কিনার দরকার নাই দ্বিতীয় গোত্রে কয় খবরদার বেশি কথা বলবি না চড়ামূল্য হইলে তোদের অসুবিধা কি তোরা কি নে আমরাও তো দিতেছি বাগে বাঘে শেয়ারে শেয়ারে দেব গরু এটার মূল্য যত চড়াই হোক এটা খরিদ করতেই হবে এটা জবাই করতেই হবে শেষ পর্যন্ত সাপের মুখে নথি শিকার করিয়া যা বাঘে হীরা হীরাজাওয়ার দিছে বাকিগুলা ওই বাঘে বাঘে দ্বিতীয় গুত্র দিছে হিরাজাওয়ার মনেমুক্তা পরিশোধ করার পরে আল্লাহ একবার জবাই তো করছে জবাই না করি চামড়া বর্তি যাওয়ার দিল কেমনে জবাই তো আগেই করছে যদিও ইচ্ছা ছিল না জবাই করার প্রথম পুত্রের ইচ্ছা ছিল না এই জন্য আল্লাহুল্লাহ যদিও তাদের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে যদিও তারা জবাইয়ের দ্বারে কাছে যাওয়ার লোক না কিন্তু চাপের মুখে দ্বিতীয় গোত্রের চাপের মুখে জবাই করতে বাধ্য হয়েছে এখন যখন সব কিছু শেষ হয়েছে এখন বনি ইসরায়েল দ্বিতীয় গোত্র হজরত মুসাইল ইসলামের কয় মুসা তোমার কথা মতো তো সব কিছু হইল গরু তো জবাই করলাম। এইবার সামনের দিকে কি করব আমিলের হত্যাকারী শনাক্ত কিভাবে হবে একটু বল না মুসাইল ইসলাম কয় গরু এটার রানের থেকে এক টুকরা গুস্ত কাটিযা রানের থেকে গোষ্ঠ এক টুকরা কাটিয়া লাও তো গরুর রানের থেকে এক টুকরা গোষ্ঠ কাটিয়া লইছে কয় মুসা এখন কি করব কয় একটা মাঠের মধ্যে তোমরা ধন গোত্র বনি ইসরায়েল চতুর্দিকে গোল হইয়া দাঁড়াইবা কারো ফিসনে কেউ দাঁড়াইতে পারবে না কারো সামনে কেউ দাঁড়াইতে পারবে না পাশে পাশে দাঁড়াইতে হবে যাতে মাঝখানে কিছুক্ষণের মধ্যে যেই ঘটনাটা সংঘটিত হবে এইটা যেন সবাই নিজের চোখে অবলোকন করতে পারে গোল হইয়া দাঁড়াও তো সবাই গোল হইয়া দাঁড়াইছে আমিলের মানুষের লাশটাকে নিয়ে এই মানুষের গোলাকৃতির মাঝখানে শোয়াইছে আল্লাহ আকবার যার হাতে ওই গরুর রানের গোস্তের টুকরা কাটা গোস্তের টুকরা হাতে এই লোকটারে মাঝখানে নিছে এখন বনি ইসরায়েল কয় মুসা এবার কি করতাম মুসাইল ইসলাম কয় এই কাটা গরুর গোস্তের টুকরাটারে আমিলের লাশের সাথে টাস করো টাস আমিলের লাশের সাথে فَقُلْ نَاضْرِبُوهُ بِبَعْضِهَا ۖ فَقُلْ نَاضْرِبُوهُ بِبَعْضِهَا কয় আমিলের লাশের সাথে তো ইসলামের নির্দেশ মতো ওই যার হাতে গরুর গোস্তের টুকরা লাশের সাথে এমনি বাড়ি মারার সাথে সাথে আমিল শুধু হয় নাই সোয়াদ থেকে উঠি দাঁড়াই গেছে দাঁড়াইয়া ওই মানুষ যে গোলহইয়া দাঁড়াইছে সেখানে গেছে এমনি এমনি করি চেহারা দিয়ে সাইয়া সাইয়া কয় এতে আমারে হত্যা করছে এতে আমারে হত্যা করছে

আমার বেহরা দোস্ত আবাব এখন যাকে খুন করা হইছে সে জিন্দা হইয়া বলতেছে আমার এই লোক এই লোক এই লোকে খুন করছে এখন আর অস্বীকার করার কোনো সুযোগ নাই আল্লাহ ফাকবুল আলমিন বলেন কাজা আলিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া আয়াতি আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন ও বেরা দোস্ত আবাব এই ঘটনার মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন উম্মতে মোহাম্মদিয়াকে কী বুঝাইতে চাইলেন বনি ইসরায়েল যে ষড়যন্ত্রকারী বনি ইসরায়েল যে মিথ্যাবাদী বনি ইসরায়েল যে মানুষ খুন নেওয়ালা দুনিয়ার মানুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের উম্মতেরা তোমাদের যুগেও এই বনি ইসরাইল ইয়াহুদি তোমাদের যুগেও থাকবে খবরদার কোন অবস্থায় এই বনি ইসরাইলের খপ্পরে পড়িও না এই বনি ইসরাইলের আদর্শ কালচার গ্রহণ করিও না এই বনি ইসরায়েলকে কোনো সময় বন্ধু রূপে বিশ্বাস করিও না এখনো পর্যন্ত এই ইয়াহুদিকে বিশ্বাস করে যে আমাদের নেতাদের ভিতরেও আছে